6:25 এন্ড এপিসোড 1 এ আমরা যাব শশানঘাট এন্ড শশানঘাটে যেহেতু সারা দিন মানুষ থাকে সকালে একটু কম থাকে তো এজন্য সকালবেলা যাব পুরা মানে পুরা শ্মশান ঘাট হাত প্রায় ভরা গেছে বাট আমাদের আড্ডার প্লেসে কোনো গরু নাই কারণ আমরা নিজেরাই গরু কি বলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টি এ শান্ত এন্ড দিস ইজ ইউর বয় তানভীর হাসান শান্ত ব্যাক ইন টু গেম ইন দ্য নিউ ব্লগ আই মিন ব্লগ নাম্বার 17 তো আজকে প্রায় 11 দিন পর ভিডিওতে এসেছি অ্যান্ড 11 দিন ধরে কোনো ব্লগ আপলোড করছি না তো সবাই অনেক কোশ্চেন করছে ব্লগ আপলোড দাও না কেন তো বিভিন্ন কারণে ব্লগ আপলোড দিতে পারি নাই সো আজকে হলো ব্লগ 17 এপিসোড 1 অ্যান্ড যেহেতু গরুর হাট বসেছে তো আমরা এখন গরুর হাটে যাবো অ্যান্ড এখন বাজে হলো 6:25 অ্যান্ড এপিসোড 1 এ আমরা যাব শ্মশানঘাট অ্যান্ড শ্মশানঘাটে যেহেতু সারাদিন মানুষ থাকে সকালে একটু কম থাকে তো এই জন্য সকালবেলা যাব তো আজকে আমার সাথে আছে মোহাম্মদ হিমেল হ্যালো গাইস কি তুমি দূরে যাচ্ছ কেন ব্রো সামনে আসো সামনে আয় কি অবস্থা তোমার অবস্থা তো একটু ভালো না মানে সকাল 6টায় আছো 6টা বাজে আম্মু অনেক চিল্লাচিল্লি করতেছে 12 দিন ব্লক করে নেই যার কারণে আসছি না হলে আমি কখনো আসতাম না তো তোমার না একটা ইন্ট্রো শিখাইছি ইন্ট্রোটা বলা দাও এই গাইস ইটস মি আবার মোহাম্মদ হিমেল এন্ড দিস ইজ অ্যানাদার ভিডিও এন্ড আজকে আমরা চলে আসছি আরেকটি ব্লগে সো চলো ব্লগটি স্টার্ট করা যাক ব্লগটি স্টার্ট করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে প্রেস করে দিন সো চলো ভিডিওটা শুরু করা যাক কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন সো হে গাইস এখন আইসা পোস্তি পোস্তকলা গরুর হাট শ্মশান ঘাটে এটা হলো বালুর মাঠ পোস্তকলা বালুর মাঠ তো যারা যারা ঢাকা চারপাশের আসবে আসতে পারো এই হাটে তো দেখতে পাচ্ছ একটা গরু হ্যাঁ কেমন এ দেখছো গরুটা ঠিক আছে না এই দিক যাও তো যেহেতু আইসা বসি তো একবারে ফার্স্টে গরুর হাটের একটা সিনেমাটিক ভিউ এনজয় করেন তো চলো ভিউটা এনজয় করা যাক Oh,
গাইস সিনেমাটিক ভিউটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড সিনেমাটিক ভিউটা নিতে ভালোই কষ্ট হয়েছে, মানে আমার কষ্ট হয় না, হিমেলের কষ্ট হয়েছে। সো যেহেতু এখন হাটে আসছি তো এখন আপনাদের সবাইকে গরু দেখানো শুরু করি। অ্যান্ড সিনেমাটিক ভিউটা প্রথমে নিলাম কারণ আপনাদের জানালাম হাটটা কতটুকু। সো এখনও পুরো ফুল ফিট হয় নাই, তো এখনও সব গরু আসে নাই, আরও আসা বাকি। তো একটু আগেই ব্লগটা করলাম বিকজ আরও হাটে যেতে হবে। তো এটা হলো প্রথম এপিসোড, সো চলো গরু দেখা শুরু করি। সো লেটস এনজয়। সো হেই গাইস, গরু দেখা শুরু করলাম অ্যান্ড এখন আপনাদের অনেক গরু দেখাবো, আপনাদের হাটে আসার লাগবে না, আমার ব্লগ দেখলে হবে। সো এটা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান জোস গরুটা অ্যান্ড সামনে একটা কালা, মানে হিমেলের পছন্দ হয়েছে। হিমেল গরুটা কি তোমার মতো? গরুটার দাম কত? এই যে হিমেল, আমার দাম কিন্তু 8 লাখ টাকা, বুঝছেন? আমি হাটে চালান দিয়ে দিব যদি 8 লাখ টাকা ওঠে। এই যে দেখুন, হিমেলের মনে পছন্দ হয়েছে গরুটা, কেমন? এই অনেক সুন্দর। মামা গরুটা কোথা থেকে? কুষ্টিয়া। তো এবার শ্মশানঘাট হাটে যেটা খেয়াল করলাম, মানে 80% গরু, 80% গরু কুষ্টিয়ার, মানে যত জিজ্ঞাসা করলাম সবই পাইতাছি কুষ্টিয়ার। তো যাক, কুষ্টিয়ার গরু সুন্দর, কিন্তু কুষ্টিয়ার মানুষের ভাষা বুঝি না। সো চলো আরো সামনে যাই অ্যান্ড গরু দেখি। সো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। সো হেই গাইস, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ইন্ডিয়ান আবাল রয়েছে অ্যান্ড দেখুন কত বড় আবাল, চুষ্টা দেরা ধরবে। আমার ক্যামেরায় গুটা দিলে কিন্তু আমার ক্যামেরা শেষ ভাই, চলে গাইস। তো দেখি সামনে যাই, তো চলো ভিডিও করতে হবে। তো এখানে ছোট বড় আছে, যারা কম প্রাইসের ভিত্তিতে গরু কিনবেন তারাই সব চুজ করতে পারেন। এটা সুন্দর দেখেন, স্বাস্থ্য। তো ভাই এটা কি কুষ্টিয়ার গরু নাকি? এটাও কুষ্টিয়ার গরু? বলছিলাম গাইস 80% গরু এখানকার কুষ্টিয়ার, সব কুষ্টিয়া থেকে আসছে। এবার কুষ্টিয়ার গরু বলে গরুকে ধরতে গিয়ে গোটা গেল শান্ত। হিমেল এটা, এই যে ভাই তো গাই সামনে যাই দেখি সামনে আরো কি কি আছে। সো হেই গাইস, এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীর সামনে এন্ড সাধারণত দেখতে পাচ্ছেন এই যে বুড়িগঙ্গা নদীর সাথেই যেহেতু হাটটা বসেছে এজন্য একটু বেনিফিট, টলারে গরু আসে অ্যান্ড এখান থেকে খুব সহজে পিক আপ করতে পারে। তো এখানে দেখবেন বুড়িগঙ্গা নদীর সামনে সাধারণত বালুর মাঠে যে কটা গরু আছে সেগুলো হলো অসুস্থ গরু, মানে টলার থেকে আসে, ট্রাকের থেকে আসে, তো এগুলার মানে একটু অবস্থা খারাপ হয়ে যায়। তো সামনে একটা গরু আছে, তো এই গরুটারে আমি কালকে বিকালবেলাও দেখছি, তো এই গরুটা খুবই অসুস্থ। আমি দোয়া করি গোসল করাইতাছে, তো চলো একটু গরুর গোসল দেখে আসি, দেন হাতের ভিতরে একটু সমস্যা নাই। তো আসো, তো এভাবে গরুকে গোসল করায়। যারা গরুটা কিনবেন নাম্বারে কল দিবেন, সাথে সাথে নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে।
সো এটা হলো সামনে একটা গরুর দাম জিজ্ঞাসা করি, মামা এটার দাম কত চাচ্ছেন? কত? 2.5 লাখ চাচ্ছে। সো খারাপ দাম চাই নাই একদম, তো যারা কল করতে পারেন। গরুটা পুরা শিয়াবের মতো, ঠিক আছে? শিয়াব পুরা তোমার মতো। এই গরুটা এখানে গরু আছে, একটু দেখাও। অনেক পরিবেশটা ভালো, এন্ড সাইডে যেহেতু নদী, এন্ড সব দিক দিয়ে বিবেচনা করলে জোস একটা হাট। তো সবাই আপনারা আসতে পারেন, আমি নিজের এলাকা হিসেবে না, আমি একজন মানে পজিটিভ দিক দিয়ে বলবো, এখানে আসতে পারেন আপনারা চাইলে। তো সুন্দর, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গরু আছে। কার মতো লাগে দেখতে? এটা হলো তোমার ছোট ভাই, ঠিক আছে? না না না, এটা শিহাবের ছোট ভাই, না শিহাবের বড় ভাই। সো গাইস দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের গরু আছে। তো কেমন অবস্থা আপনাদের? ভালো ভালো কেমন যাচ্ছে? কয়টা গরু আনছেন? মেলা গরু, যাক মাশাআল্লাহ। এবার একটু মাজারে ঢুকি। মাজার হলো নদীর পাড়েরই একটা অংশ, আই মিন আরসিং গেটের সাইডে। সো চলো মাজারে ঢুকে মাজারের কয়েকটা গরু দেখান যাক। সো ব্লগটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। সো হেই গাইস, এখন আমরা আসি মাজারে, এন্ড এই মাজারে কিন্তু আমরা রেগুলার আড্ডা দিই। তো আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই আড্ডা দেয়, আর এখানে এখন গরুর আড্ডা দিতেছে, এটা কোনো কথা? হিমেল তুমি কিছু বলো না কেন, এগুলা কি ভাই? কিছু বলার নাই, হাটের সময় প্রত্যেকবারই এরকমই হয়। যেহেতু মাজারে আসছি, তো মাজারে যারা মানে মাজারে যে কয়টা গরু আছে, তো এগুলার একটা সিনেমাটিক ভিউ এনজয় করেন। সো লেটস এনজয় ব্রো।
দেখেন শান্ত কিভাবে মজা নিচ্ছে গরুর সাথে। আপনারা সবাই জানেন ছোট মরিচে ঝাল বেশি, দেখেন গরুটা কি করে। ভাই গরুটা বাজি আছে কইলাম, দেখবেন আমি ওরে চেতামু ভাই, সেই লেভেলের ভাই, আমার দুইবার কুতা দিতে লইছে ভাই। ভাই সামনে গেলে আমার কুতা দিব রে। যাও তুমি সামনে যাও, তুমি গরু কেড়ে নাও। ব্রো ব্রো তুমি যাও, তুমি সামনে যাও। আস্তে ভাই, গরুটা গেলাম জিনিস। গাইজ এদিকে তাকান। আসলে গাইস ছোট মরিচে ঝাল বেশি, আমার ক্যামেরা যেমন ছোট ঝাল বেশি, আরও ঝাল বেশি গাইস। সেই ভাল লাগছে গরু। সো হে গাইস, প্রায় অনেক দিন পর আমাদের আড্ডার প্লেসে আসলাম অ্যান্ড এখানে বসে আমরা আড্ডা দিই। তো গরুর হাটের জন্য প্রায় 10 দিন ধরে আমরা আসি না, 10 দিন হয়েছে না, 10 দিন ধরে আমরা মাঝে মাঝে আসছি, আসি না বলতে আসি। বাট দেখেন একটা জিনিস খেয়াল করলেন, পুরা মানে পুরা শ্মশান ঘাট হাট প্রায় ভরা গেছে, বাট আমাদের আড্ডার প্লেসে কোনো গরু নাই, কারণ আমরা নিজেরাই গরু। কি বলো, নিজেরাই নিজে রোস্ট করলাম, আমরা নিজেরাই গরু। সো এটা একটা ভালো জিনিস, আমাদের প্লেসে কেউ নাই। সো অনেক দিন পর আসছি, সো অনেক মানে সকাল 6টা থেকে আপনাদের জন্য ব্লগ করতেছি। তো যারা যারা ব্লগটা এখন পর্যন্ত দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো এপিসোড 2 হয়তো দোপখোলা মাঠ অ্যান্ড এপিসোড 3 হয়তো খোকার মাঠ নিয়ে আসছে। সো চ্যানেলটার সাথে থাকেন, আরও ভালো কিছু আসবে ইনশাল্লাহ। সো এখন আর একটু সামনে যাই, আগে একটু রেস্ট নেই, দেন সামনে যাই। ওকে তো হিমেল, নাকি টায়ার্ড নাকি অনেক অনেক টায়ার্ড? সো লেটস এনজয় গাইস। দেখেন এখানে নানান ধরনের গরু রয়েছে। শান্ত এখন যাইতেছে, এটা হলো মোল ডেঞ্জারাস রোড অফ দা ইয়ার, ঠিক আছে। শান্ত দেখো, বুড়ি বাই রয়েছে। তো চলো সামনে যাই হিমেল, চলো সামনে যাই, আর অনেক গরু আছে, চলো। তো হয়ে গাইস, এখানে অনেক ছোট গরু আছে। তো আপনারা যারা ছোট গরু কিনতে চান তারা মাজারের পিছনের সাইডে আসতে পারেন। তো এখানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট গরু আছে অ্যান্ড ছোট বড় সব মিলিয়ে যাদের বাজেটটা ধরেন 1 লাখের নিচে তারা মাজারের পিছনে আসতে পারেন। ধরেন 30 থেকে শুরু করে 70-এর গরু সব মাজারের পিছনে পাবেন। তো যারা যারা আমাদের এলাকা থেকে দেখতেছেন, যারা ডিসাইড করছেন শ্মশানঘাট হাটে আসবেন, তারা আসতে পারেন পিছনে। সো আমি চেষ্টা করছি সব দিক দেখানোর। তো বলতে বলতে প্রায় হাটের শেষের দিকে এসে পড়েছি। তো একবারে ইন্ডিং ওই জায়গাটা, তো প্রথম কাউন্টার থেকে শুরু করেছিলাম অ্যান্ড এখন প্রথম কাউন্টারের সামনেই। সো চেষ্টা করছি সব গলু গুরো আপনাকে দেখানো। সো হে গাইস, বলতে বলতে ব্লগটা এন্ডিং এর পর্যায়ে এসে গিয়েছে। সো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন এই শ্মশানঘাট বালুর মাঠ হাটের কি পার্ট 2 করবো নাকি। তো আমার মনে হয় না পার্ট 2 করা প্রয়োজন, বিকজ পার্ট 1-এ আপনাদের মাঝে সব তুলে ধরেছি আমার মতে, বিকজ আমি পুরো সিনেমাটিক ভিউ নিয়েছি অ্যান্ড আলাদা আলাদা করে গরু দেখিয়েছি।
তো ইনশাল্লাহ পার্ট টু ডোপ খোলা মাঠের যেটা ওইটাও কামিং সুন, হয়তো কালকে এসে পড়বে। তো হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও এন্ড প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল টি এস শান্ত এন্ড সি ইউ গাইস ইন দ্য নেক্সট 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 ভিডিও বেবি এন্ড আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। সো হিমেল একটা বাই দিয়া দাও, আল্লাহ হাফেজ গাইস। হিমেলে গোবরে পাড়া দিছে।